কক্সবাজারের সাগরের বুকে দেশের সবচেয়ে বড় রানওয়ে নির্মাণ শুরু হবে আন্তর্জাতিক ফ্লাইটের রিফুয়েলিং পয়েন্ট বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রে পরিণত হওয়ার আশা দেলখালাসে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ মহেশখালীর বহির্নগরে বসছে বিশেষ বয়া ডাবল পাইপলাইনে বছরে সাশ্রয় 800 কোটি টাকা দেশে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমায় স্বাভাবিক হয়ে আসছে হাসপাতালগুলো আজও 100 নিচে প্রাণহানি মৃত্যু ছাড়ালো 26,000 বিপদসীমার উপরে পদ্মা যমুনার পানি বগুড়ায় 4 উপজেলার চরাঞ্চল প্লাবিত টাঙ্গাইলে উজানের ঢলে ভাঙনে দিশেহারা নদী তীরের মানুষ এবং সিলেটে সংস্কারের নামে সড়ক যেন মরণ ফাঁদ মেরামত নিয়ে সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগের ফাইল চালাচালি দুর্ভোগে সাধারণ মানুষ বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক কক্সবাজারের সাগরের বুকে দেশের সবচেয়ে বড় রানওয়ে নির্মাণের কাজ শুরু হলো সকালে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে কক্সবাজারকে বিমানের রিফুয়েলিং পয়েন্ট হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জেলাটি এ সময় বিদেশিদের জন্য কক্সবাজারে আলাদা পর্যটন এলাকা তৈরি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী কক্সবাজার দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি সাগর পাহাড় উপকূলীয় দ্বীপ আর বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত সমৃদ্ধ এই জেলার সামনে অবারিত সুযোগ আঞ্চলিক পর্যটন হাবে পরিণত হওয়ার ভৌগোলিক অবস্থার ফলে কৌশলগত গুরুত্বে পুরো কক্সবাজারকে ঢেলে সাজানোর মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে সরকার এরই অংশ হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে এটি বাস্তবায়িত হলে নীল জলরাশি ছুঁয়ে বিমান ওঠানামার সুযোগ তৈরি সময়ের ব্যাপার মাত্র রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী উদ্বোধন আমি ঘোষণা করছি নান্দনিক এই প্রকল্প সহ পুরো কক্সবাজার ঘিরে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান তিনি বলেন এটি হবে অর্থনৈতিকভাবে লাভবান হবার নতুন সম্ভাবনা পাশ্চাত্য থেকে প্রাচ্যে বা প্রাচ্য থেকে পাশ্চাত্যে যত প্লেন যাবে খুব স্বল্প সময়ে এখানে এসে নামতে পারবে রিফুয়েলিং করতে পারবে যেতে পারবে আর পাশাপাশি আমাদের এত চমৎকার করে আমরা কক্সবাজারকে সাজাবার পরিকল্পনা নিয়েছি আমাদের কক্সবাজার এটাকে আরও আধুনিক সুন্দর পর্যটন কেন্দ্র আমরা করব বিশ্বমানের শেখ হাসিনা বলেন ভবিষ্যতের কক্সবাজার হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তাই আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে বহুমাত্রিক পদক্ষেপ নিচ্ছে সরকার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি তাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়াতে হবে যোগাযোগ হলে আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে আমরা শুধু এই পশ্চিমাদের দিকে মুখ করে থাকবো না এই যে মানে স্যান্ডি বিচ যাকে বলে এটা খুব কম আছে পৃথিবীতে সেখানে আমরা বিদেশিদের জন্য স্পেশাল জোন করে দেব যেখানে শুধু বিদেশিরা আসতে পারবে এবং তারা যেতে পারবে জাতির পিতাকে হত্যার পর ক্ষমতা দখলকারীদের শাসনামলে মানুষ উন্নয়নের মুখ দেখেনি বলেও আক্ষেপ সরকার প্রধানের জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়ারা কেউই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বাংলাদেশের সাধারণ মানুষের উন্নতিতেও বিশ্বাস করে না তাই যদি করতো তাহলে 12 বছরের মধ্যে আমরা যেটা করতে পেরেছি বা 21 বছরে তাহলে তারা করতে পারতো করেনি দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা এদিকে কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে নির্মাণের আনুষ্ঠানিক যাত্রায় খুশির জোয়ারে ভাসছে সৈকত শহরের মানুষ আঞ্চলিক আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পর্যটন শিল্প বিকশিত হবে আন্তর্জাতিক মানে সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান এমন আশা স্থানীয়দের বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল কক্সবাজারকে ঘিরে বাড়ছে স্বপ্ন ও পরিকল্পনার পরিসর ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিল্প সংশ্লিষ্ট সব খাতেই উন্মোচিত হওয়ার অপেক্ষায় নতুন দিগন্ত এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পর্যটন খাত অর্থ বাণিজ্য ও কর্মসংস্থানের পাশাপাশি অঞ্চলভিত্তিক উন্নয়নের স্বপ্ন দেখছেন সৈকত শহরের মানুষ কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সাগরের সম্প্রসারণ কাজের উদ্বোধন হওয়ায় তাদের মাঝে বইছে খুশির বন্যা আমাদের জন্য এত বড় উপহার আর হতে পারে না এটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী করার জন্য ওনার চিন্তা এবং চেতনা বিদেশি পর্যটকদের
যে অবকাঠামোগত সুবিধা তার প্রাথমিক কাজ হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটি এয়ারপোর্ট। কক্সবাজারের অর্থনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব কিছুর মানোন্নয়ন ঘটবে। দেশের দীর্ঘতম রানওয়ে নির্মিত হলে কক্সবাজার বিমানবন্দর ঘিরে তৈরি হবে এভিয়েশন হাব, পরিণত হবে প্রাচ্য এবং পাশ্চাত্যের অন্যতম সেতু বন্দনে, এমনটাই মনে করেন পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইউএইতে হয় যেমনটি হয় সিঙ্গাপুরে হয়, সেভাবে আমরা আশা করছি যে আমাদের এই লোকেশনের জন্য অনেক এয়ারলাইন্সই এই রিফিলিংয়ের জন্য এখানে আসবে। এটা একটা রুট এবং এই রুটে আমাদের টেরিটরির মধ্যে ঢুকার পর থেকে আমাদের টেরিটরি সারা পর্যন্ত প্রত্যেকটা বিমান কিন্তু একটা নির্দিষ্ট ওভার ফ্লাইং চার্জ দিতে হয়, এটা থেকে আমরা একটা বড় ধরনের ইনকাম আছে। কক্সবাজার বিমানবন্দর ঘিরে সম্প্রসারিত রানওয়ের নির্মাণে 1569 কোটি টাকার পুরোটাই অর্থায়ন করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আমদানি করা জ্বালানি তেল পরিবহন ও সঞ্চালনে এবার নতুন প্রযুক্তির যুগে প্রবেশ করছে বাংলাদেশ। মহেশখালীর গভীর সমুদ্রে স্থাপন করা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট মোরিং বা SPM বয়া। নীতি নির্ধারকদের দাবি, ডাবল পাইপ লাইনে তেল খালাস শুরু হলে বছরে সরকারের সাশ্রয় হবে প্রায় 800 কোটি টাকা। আর প্রতিমন্ত্রী বলছেন, এর মাধ্যমে দেশের পুরো জ্বালানি তেল নেটওয়ার্ক অটোমেশনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। প্রকল্প এলাকা থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। দেশের জ্বালানি চাহিদা মেটাতে প্রতি বছরই বিদেশ থেকে তেল আমদানি করা হয় সমুদ্রপথে। বহির্নোঙ্গরে থাকা জাহাজের তেল লাইটারেজে করে রিফাইনারি পর্যন্ত নিয়ে আসাই সনাতনী তেল পরিবহন ব্যবস্থা। এক্ষেত্রে 1,00,000 মেট্রিক টন তেলবাহী জাহাজ থেকে খালাসে সময় লাগে 11 দিন। অতিরিক্ত জাহাজ ভাড়া আর চুরি সহ পণ্য নষ্ট হওয়ার সিস্টেম লসে বড় লোকসান হয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC-র। তেল খালাসে বহির্বিশ্বের মতো বাংলাদেশও এবার প্রবেশ করতে যাচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রযুক্তিতে। এই প্রকল্পে মহেশখালীর গভীর সমুদ্রে জাহাজ নোঙরের স্থানে বসানো হচ্ছে বিশেষ বয়া। সেই বয়া থেকে জ্বালানি তেল সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া ডাবল পাইপলাইনের মাধ্যমে নেওয়া হবে তীরে বানানো স্টোরেজ ট্যাঙ্কে। সমুদ্রের তলদেশ অংশে 135 কিলোমিটার পাইপ বসানোর কাজ শেষ হয়েছে। অপরিশোধিত তেলের জন্য 50,000 ঘনমিটারের 3টি এবং 30,000 ঘনমিটার ধারণ ক্ষমতার 3টি ডিজেল রিজার্ভ ট্যাঙ্ক এখন প্রায় প্রস্তুত। বড় জাহাজ যেটা আসবে SPM এর সাথে ওখানে অ্যাঙ্কর করার পরে আমরা সরাসরি পাম্পিং করবে, পাম্পিং করে আমাদের এই ট্যাঙ্কগুলোতে এটি তেলগুলো আসবে। প্রজেক্টের কমপ্লিশন August 2022, তার মধ্যে আমাদের সমস্ত কাজ ইনশাল্লাহ শেষ করব। প্রায় 7,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে SPM। জ্বালানি সচিবের আশা, খরচ কমার পাশাপাশি তেল পরিবহন খাতে নৈরাজ্য কমবে এই প্রযুক্তিতে। যেখান থেকে মোরিংটা হচ্ছে সেই মোরিং থেকে আমরা গোদ নাইল পর্যন্ত আমরা আনতে পারবো ভবিষ্যতে। এক বছরে প্রায় 800 কোটি টাকার লাভ হবে। প্রতিমন্ত্রী জানালেন, তেল পরিবহন ও সঞ্চালন নেটওয়ার্ক অটোমেশনে বড় ভূমিকা রাখবে SPM। তেলকে প্রপার ফ্লোতে রাখার জন্য এটা একটা বড় ভূমিকা পালন করবে। সারা বাংলাদেশ যত ডিপো আছে, টার্মিনাল আছে, তেলের সমস্ত টার্মিনাল সমস্ত কিছু আমরা অটোমেশনের আওতায় নিয়ে আসতেছি। অবশেষে বিদেশ থেকে আমদানি করা জ্বালানি তেল খালাস এবং পরিবহন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এর ফলে জ্বালানি তেলের পরিবহন খরচ এবং চুরি দুটোই যেমন কমবে, ঠিক একই রকমভাবে জ্বালানি তেল সংরক্ষণের ক্ষেত্রেও সক্ষমতা বাড়বে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের। দেবাশিস রায়, সময় সংবাদ, SPM পাম্পিং স্টেশন, মহেশখালী, কক্সবাজার। এবার করোনা প্রসঙ্গ। ধীরে ধীরে দেশে পরিস্থিতি আগের রূপে ফিরছে। করোনায় দৈনিক মৃত্যু 100-এর নিচে নেমেছে। নাস্তানাবুদ হাসপাতালগুলোর পরিবেশ এখন অনেকটাই স্বাভাবিক, তবে বয়স্কদের জটিলতা কমছে না। সব ছাপিয়ে পরিস্থিতি অনুকূলে থাকলেও শঙ্কা কাটছে না চিকিৎসকদের, যেখানে স্বাস্থ্যবিধি মানাসহ টিকা নেয়ার বিকল্প দেখছেন না তারা। সারা দেশে মারা গেছেন 89 জন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। টানা দুমাস পর কমেছে করোনার ভয়াবহতা, প্রতিদিনই কমছে মৃত্যুর হার। সংক্রমণ নিয়ে সুখবরও দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুস্থ হয়ে বাড়ি ফেরার হার বাড়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। হাসপাতালগুলোতে নেই শয্যার জন্য হাহাকার, তবে শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। টিকা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার বিষয়েও জোর দিচ্ছেন তারা। এখনো আমাদেরকে অবশ্যই মাস্ক পরতেই হবে, পাশাপাশি সরকার যে ভ্যাকসিনেশন দিচ্ছেন, ভ্যাকসিনেশন প্রোগ্রামে অংশ নিতে হবে। যদি আমরা এটা না করি বা ব্যর্থ হই, কিন্তু আর কিছুদিনের মধ্যে আমরা দেখা যাচ্ছে আরও পরবর্তী ওয়েভের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।
করোনায় ২৪ ঘন্টায় সিলেটে মারা গেছেন ৯ জন। সংক্রমণ কমে যাওয়ায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানতেই উদাসীনতাও বেড়েছে। অনেকদিন ধরে লকডাউন ছিল, এটার সুফল আসলে আমরা পেতে শুরু করেছি। আমাদেরকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে, টিকাদান কর্মসূচি সেটা আসলে আমাদের মেনে চলতে হবে। সংক্রমণ কমলেও ময়মনসিংহে শ্বাসকষ্ট নিয়ে রোগী মৃত্যুর সংখ্যা বাড়ছে। একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে ৮ জন মারা গেছেন। রাজশাহীর হাসপাতালে আগের তুলনায় কমেছে রোগীর চাপ, সুস্থতার হার বাড়ায় স্বস্তি ফিরেছে। ২৪ ঘন্টায় নগরীর মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন প্রাণ হারিয়েছেন। চট্টগ্রামে সংক্রমণের হারে নিম্নমুখী, তবে মৃতের তালিকা ছোট হচ্ছে না। একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ছোবলে বিপর্যস্ত খুলনার পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। শনাক্ত মৃত্যুহার ২ সূচকে কমেছে, মারা গেছেন ৩ জন। রংপুরের অবস্থান শুরু থেকেই নিয়ন্ত্রণে, অন্যান্য বিভাগের মতো তেমন বিপর্যস্ত হয়নি এ অঞ্চল। ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে। মাস্কটা যেটা পড়তেছি সেটা যেন নিয়মভাবে পড়ি। টালমাটাল বরিশাল এখন স্থিতিশীল, শয্যা আর আইসিইউ সংকট কেটে গেছে। একদিনে শের-ই-বাংলা মেডিকেলে ১ জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। চট্টগ্রামে টিকাদান কেন্দ্রগুলোতে টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে হলেও টিকা নিতে পেরে খুশি সাধারণ মানুষ। করোনা আক্রান্ত ও মৃত্যুহার দুটোই কমতে শুরু করেছে। বন্দরনগরীতে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। এছাড়া ১৩৬৭টি নমুনা পরীক্ষায় ২৬৭জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে করোনা আক্রান্তের হার ১৫% নিচে নেমে এসেছে, তবে সবকিছু খুলে দেওয়ার কারণে সামনে শীতকালে করোনার আরও একটি বড় ঢেউ আসতে পারে বলে ধারণা বিশেষজ্ঞ চিকিৎসকদের। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পদ্মা ও যমুনা নদীর বাড়ছে পানি। বগুড়ার সারিয়াকান্দি সহ ৩ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বাড়িঘরে কোমর পানি তলিয়ে গেছে ফসলি জমিও। এদিকে শরীয়তপুরেও শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বেড়েছে যমুনার পানি। এতে বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলার ১২টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘরে ঢুকে পড়েছে পানি, প্রয়োজনীয় সামগ্রী সহ গবাদি পশু নিয়ে নৌকায় করে উঁচু জায়গায় আশ্রয়ের খোঁজে ছুটছেন অনেকেই। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর দিন পার করছেন শত শত পরিবার। পানির মধ্যে বাড়িঘর পড়ে গেছে, মুরগি গেছে, আমরা এখন কি করবো? বন্যা এসছে, আমাকে থাকার খুব কষ্ট হয়ে গেছে। বাদেরপুরে আশ্রয় নিয়েছি, তবু বাদেরপুরে থাকতে দিচ্ছে না, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। বন্যা আসে, কোনো সাহায্য বাধা পা নাই, কিচ্ছু আসে নাই। সরকার এখন পর্যন্ত কোনো সহযোগিতা পায়নি। ২ টন চাউল পাচ্ছি, কিন্তু এখন দোয়ার সাহস পাচ্ছি না। দ্রুত দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ইতিমধ্যেই খাদ্য সহায়তা প্রদান করেছি আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। তাদের পয় নিষ্কাশন, সুপেয় পানি এবং স্বাস্থ্য বিভাগের মাধ্যমে স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে, পর্যাপ্ত মজুদ রয়েছে। পদ্মার পানি শরীয়তপুর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জাজিরা ও নড়িয়া উপজেলার ১০টি ইউনিয়নের ৪৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে গ্রামের সড়কগুলো। কোনো কিছু নাই, আটতে পারি না, চলতে পারি না, যাইতে পারি না, নৌকা নাই। পানি কাজে থাকার কারণে আমরা চরম দুর্ভোগে আছি। বিদায় কাজকর্ম না থাকলে মানুষ অনেকটাই বেকার হয়ে গেছে। প্রধান সড়ক ছাড়া যে রাস্তাগুলি আছে পানিতে তলিয়ে গেছে। পানির নিচে বেশিরভাগ এলাকার ফসলি জমি, এতে আগাম ফসলের বীজতলা নষ্টের দুশ্চিন্তায় দিশেহারা কৃষক। আহসানুল করিম, সময় সংবাদ। অতিবৃষ্টি ও উজানের ঢলে টাঙ্গাইলে নদী ভাঙন তীব্র রূপ নিয়েছে। ভাঙনের তীব্রতা এত বেশি যে মানুষজন ঘর বাড়ি সরিয়ে নেয়ার সময়টুকু পর্যন্ত পাননি। সব হারিয়ে তারা এখন দিশেহারা। রাশেদ খানের ছবিতে কাদির তালুকদারের রিপোর্টে বিস্তারিত। তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা সহ বিস্তীর্ণ ফসলি জমি। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে যমুনা নদী সহ জেলার অন্যান্য নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার আলিপুর, ভৈরববাড়ি সদর উপজেলার রসপৌরি সহ বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। রোববার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একদিকে ভাঙন, অন্যদিকে বন্যা কবলিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। মাথা গোজার ঠাইটুকু হারিয়ে তারা এখন সর্বশান্ত। প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেয়ার মতো সময়টুকু পাচ্ছেন না তারা। পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন অনেকেই। বাড়িঘর টানার মতো কোনো ফ্যাসিলিটি ছিল না, চারদিকে পানি। ডাক দিছি মনে করেন, কি ডাক আর সারাবে, আমাদের সবই নদীর মধ্যে চলে গেছে। ২০-২৫টা বাড়ির মতো কালকার জিনিস চলে গেছে।
নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা এখনও কোনো সহায়তা পাননি, তবে সরকারি সাহায্য এলে বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। পানি উন্নয়ন বোর্ডকে আমরা জানাইছি মিস্ত্রির কোনো পদক্ষেপ নেওয়া নাই কে, আর আজ পর্যন্ত আমরা কোনো সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। পানি উন্নয়ন বোর্ডও কোনো পদক্ষেপ নেয়নি, তবে ভাঙনের খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বোর্ড। পানি সমতলটা হ্রাস পেলে ভাঙন আরও ভয়াবহ রূপ নেবে, তখন আমরা জরুরি জনগুরুত্বপূর্ণ জায়গাগুলি রোধ করার জন্য আপৎকালীন জরুরি পদক্ষেপ গ্রহণ করব। চলতি বছরে কালিহাতি উপজেলার আলিপুর ভৈরববাড়ি বেলটিয়া এলাকায় 300+ ঘরবাড়ি নদী গর্ভে হারিয়ে গেছে। সময় সংবাদ, টাঙ্গাইল। জিয়র রহমানের সমাধি ইস্যুতে আজও সরগরম দেশের রাজনীতি। আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা ছড়ায় উচ্চ আদালতে। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেছেন জিয়ার কবর সহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেবে সরকার। আর জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী। জিয়ার সমাধি নিয়ে বিতর্কের জেরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে আওয়ামী লীগ বিএনপিপন্থী আইনজীবীদের মুখোমুখি এই অবস্থান। এ সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে, উত্তেজনা ছড়ায় আদালত প্রাঙ্গণে। আওয়ামী লীগের আইনজীবীদের দাবি, সমিতিকে রাজনৈতিক কার্যালয় বানাতে দেয়া হবে না। পাল্টা জবাব দিয়েছেন বিএনপির আইনজীবীরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এমন একজন বীর সেনানী এবং সফল রাষ্ট্রনায়ক সম্পর্কে তার চরিত্রে কালমানবনের যে অপচেষ্টা অতি সম্প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে করা হয়েছে সেটি অত্যন্ত বিভ্রান্তিমূলক এবং ইতিহাসের মীমাংসিত সত্যের বিকৃতি। জননেত্রী শেখ হাসিনার বক্তব্যকে কটূক্তি করিয়া যে বিবৃতি প্রদান করা হইয়াছে তা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বক্তব্য নয়। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে উল্লেখ করে ইতিহাস বিকৃতি আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে ভুল ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করিয়াছেন মাত্র। এদিকে জাতীয় সংসদ ভবনের মূল নকশার বাইরে জিয়াউর রহমানের সমাধিসহ সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আর আইনমন্ত্রীর প্রশ্ন জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা তা নিয়ে। বিএনপির জেনারেল সেক্রেটারি সাহেব নাকি বলেছেন তিনি জিয়াউর রহমানের লাশের ছবি দেখেছেন, তাকে চ্যালেঞ্জ দিচ্ছে জিয়াউর রহমানের ছবি যদি আপনি দেখে থাকেন মৃত তাহলে সেটা জাতির সামনে প্রকাশ করুন। ভারতে যাওয়া ছাড়া জেড ফোর্স নামের একটা ভুয়া বাহিনী ছাড়া এই তার কর্মকাণ্ডে আমরা কখনো দেখি নাই যে তিনি মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন। বিএনপির প্রতিষ্ঠাতার কবরে তার লাশ আছে কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় কয়েকটি সড়ক সংস্কারের দায় নিয়ে সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে চলছে ফাইল চালাচালি। এতে নগরবাসীকে অবর্ণনীয় দুর্ভোগের মাঝে চলাচল করতে হচ্ছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেট নগরীকে আকর্ষণীয় করতে এবং নাগরিক সুবিধা বাড়াতে প্রায় 1200 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নেয়া এবং কয়েকটি সড়ক নতুন রূপে সাজানো হয়েছে, কিন্তু আলোর নিচে অন্ধকারের মতো নগরীর আম্বরখানা থেকে শাহিদগা সড়ক, কুমারপাড়া সড়ক, বন্দর বাজার থেকে শিবগঞ্জ হয়ে টিলাগড় সড়ক, আম্বরখানা থেকে পাঠানটোলা সড়ক সহ কয়েকটি সড়ক ভেঙে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। আজকে 3 মাস যাবত একটু বৃষ্টি হলে আটুমানি লেগে যায়, এখানে রাস্তার কাজটা যাতে শেষ হয় তাড়াতাড়ি এটা আমি অনুরোধ করতেছি। সড়ক ও জনপথ বিভাগের রাস্তাগুলো সংস্কারে সিটি কর্পোরেশন দায়িত্ব নিয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই প্রকৌশলী। কিন্তু টেন্ডার হলে করে ফেলেছে এই 3টা রাস্তার, এবং যেহেতু বর্ষাকাল এই কাজটা বন্ধ আছে, এখন বর্ষা পরেই তারা কিন্তু বাকি কাজটা করবে। আর মেয়র জানান সড়ক ও জনপথের 40 কিলোমিটার সড়ক সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হলে নগরবাসীর ভোগান্তি দূর করা সম্ভব হবে। শহরের ভিতর যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো যেন আমাদের কাছে হস্তান্তর করে দেওয়া হয় নগরের ভিতরে। সিলেট নগরীর ভাঙ্গচোরা সড়ক সংস্কারে সিটি কর্পোরেশন ইতিমধ্যে 22 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকায় স্থগিত থাকা নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার।
মৌলভীবাজার সার্কিট হাউসের হল রুমে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। 2 সেপ্টেম্বর কমিশনের সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। যে পরিবেশ আছে তাতে নির্বাচন করা যাবে, অসুবিধা হবে না। আগামী 2 তারিখে আমাদের একটা মিটিং আছে, সেদিন আমরা শুরু করব আমাদের নির্বাচন কার্যক্রম। প্রথম হবে যেগুলো বন্ধ আছে ওই করোনার কারণে করতে পারিনি সেগুলো করবো, তারপরে পরের ধাপগুলোতে যেগুলো ডিউ হয়ে গেছে ওই নির্বাচনগুলো ধাপে ধাপে আমরা করে ফেলবো। চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সকালে হাসপাতালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এই হাসপাতালটাকে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল করতে পারলে সরকারি হাসপাতালের অপ্রতুলতা সেটা নিরসন হবে বলে আমরা মনে করি। সিভিল সার্জন মহোদয় তিনি ইতিমধ্যে এই বিষয়ে একটা প্রস্তাবনা পাঠিয়েছেন, আমরা চেষ্টা করছি যাতে করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এটাকে পরিণত করা যায়, এটা আমাদের দাবি। কিন্তু জনবলের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের সংকট আছে, সেটা নিরসন হবে বলে আমরা মনে করি। পিরোজপুরের পৌর মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া 2 মামলায় শুনানি আগামী 6 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সকালে পিরোজপুর জেলা দায়রা জজ মোহাম্মদ মহিদুজ্জামানের আদালত শুনানির দিন ধার্য করেন। গত 18 মার্চ 2টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। 1টি মামলায় মেয়র মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে জ্ঞাত আয় বহির্ভূত 36,34,07,932 টাকার সম্পদের বিষয়ে অভিযুক্ত করা হয়। অন্যটিতে মেয়র ও পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন সহ পৌরসভার 27 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ আনা হয়। গত 28 মার্চ মামলা দুটিতে মেয়র ও তার স্ত্রী উচ্চ আদালত থেকে জামিন নেন। করোনায় দীর্ঘদিন বন্ধের পর আবারও চালু হয়েছে দিনাজপুরের হিলির বেসরকারি আর্নো জুট মিল। কাজে ফিরে খুশি শ্রমিকরা, তবে কারখানাটি চালু রাখতে সরকারি সহযোগিতা চায় কর্তৃপক্ষ। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় 2013 সালে 20 একর জমির ওপর বেসরকারি উদ্যোগে স্থাপন করা হয় আর্নো জুট মিল। কৃষিকাজের বাইরে সীমান্তবর্তী এই এলাকার মানুষের কর্মসংস্থান হয় এই কারখানায়। করোনা মহামারীতে বিধিনিষেধ শুরু হলে বন্ধ হয় পাটকলটি। দীর্ঘদিন পর রোববার সকাল থেকে আবারও চালু হয়েছে কারখানাটি। এতদিন পর কাজে ফিরতে পারায় খুশি শ্রমিকরা। মেলটা বন্ধ হওয়ার পর আমরা খুব সমস্যার মধ্যে ছিলাম, মেলটা চালু হওয়াতে এখন আমরা অনেক খুশি। মানে আগে আমি বিলাক করেছি, ভারতে গিয়েছি, মাল নিয়ে আইছি, পরিবারের সাথে ভালো চলতে পারি। বাড়ির কাছে জুট মেল, ভালো কাজকর্ম করি, সংসার চলে, আগের মতন আর কষ্ট নেই। প্রত্যেক শ্রমিককে আমরা মাস্ক ছাড়া প্রবেশ করতে দেই না। উৎপাদনের ধারাবাহিকতা ধরে রাখতে পাট সরবরাহের পাশাপাশি সরকারের সব ধরনের সহযোগিতা চান কারখানা কর্তৃপক্ষ। এই প্রতিষ্ঠানটি এখানে হবার পর থেকে সেই পেশাটা মানুষ সীমান্তে চোরাচালান থেকে চোরাচালান বাদ দিয়ে এখানে কর্মসংস্থান করে তাদের সংসারের জীবিকা নির্বাহ করতেছে। করোনা পরবর্তী সময়ে সরকারের সকল নির্দেশনা মেনে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। পাটকলটিতে প্রতিদিন 450 মন পাট থেকে প্রায় 20,000 বস্তা উৎপাদন হয়। এসব বস্তা রপ্তানি করা হয় ভারতের বিভিন্ন রাজ্যে। সময় সংবাদ, হিলি। মুন্সিগঞ্জে মহামারীর ধকল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মাঠে নেমেছেন কৃষকরা। শীতের আগাম সবজি ফলানোর চেষ্টায় তৈরি করেছেন কোপির বীজতলা, যা জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে অন্য জেলাতেও। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। সকাল থেকে জমিতে ব্যস্ত মুন্সিগঞ্জ সদর উপজেলার ভট্টাচার্যের বাগ গ্রামের চাষিরা। কোমর বেঁধে মাঠে নামার এই কর্মযোগ্য শীতকালীন আগাম সবজি চাষের। উঁচু জমি বা বাড়ির আঙিনায় তৈরি করছেন কোপির বীজতলা। কৃষক হোসেন ডালি গেল বছর 14 লাখ টাকার কোপির চারা বিক্রি করেছেন, যার অর্ধেকের বেশি লাভ হয়েছে। এবারও সেই লক্ষ্য নিয়েই মাঠে পরিচর্যা করছেন তিনি। বছর এই 4টা জমিতে এই বীজতলা তৈরি করে প্রায় 14 লক্ষ টাকা বিক্রি করছি, তো ওই লক্ষ্য নিয়ে এবার আমি মাঠে নামছি। তার মতো শত শত কৃষি পরিবার ফুলকপির বীজতলা তৈরির সাথে জড়িত। এখানের মাটি এবং আবহাওয়ার সাথে মিলাই আমরা এই চারাটা ভাদ্র মাসে থেকে স্টার্ট করি। শিকনিয়া লাগাইলে 1.5 মাস পরে কই বিখাই তারবো, এটা আগামের জন্য, এটা আগাম খেতি। বিশেষ পরিচর্যার মাধ্যমে এই চারাগুলো তৈরি করা হয়। আমাদের এখানে আগাম জাত হিসেবে 60টা কাইটটা জ্বালানি এবং পৌষা
কয়েকটা জাত আমাদের এখানে আগাম রয়েছে। 4000 হেক্টর জমি জুড়ে চলছে চাষাবাদ। রবি শস্যের আগাম ফলনে লাভবান হচ্ছেন কৃষক। কপির বীজতলা নিয়ে কৃষকের এখন ভীষণ ব্যস্ততা। চারার বয়স 28 দিন হতেই চলে যাবে রংপুর, ফরিদপুর সহ দেশের অন্তত 25 জেলায়। মুন্সিগঞ্জের ভট্টাচার্যের বাগ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে হ্রদে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। তাই জেলে পল্লীগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। গত বছরের ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন ব্যবসায়ীরা, আর অধিক রাজস্ব আদায় হবে বলে মনে করছে বিএফডিসি। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 725 বর্গ কিলোমিটারের কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা, অবমুক্ত করা পোনা মাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রতিবছর পহেলা মে থেকে 31 জুলাই পর্যন্ত 3 মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। তবে এবার হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় পহেলা আগস্টের পরিবর্তে 3 দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে পহেলা সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে হ্রদে মৎস্য আহরণ। শেষ মুহূর্তে তাই জেলে পল্লীগুলোতে বেড়েছে কর্মচাঞ্চল্য। ইতিমধ্যে জেলেরা তাদের নৌকার আনুষঙ্গিক কাজ শেষ করে রেখেছেন হ্রদের পারে। কেউ বা মাছ পরিবহনের বোটে রং লাগানোর কাজে ব্যস্ত দিন পার করছেন। বসে নেই নারীরাও, পুরুষের পাশাপাশি ঘরে বাইরে জাল সেলাইয়ের কাজ করছেন। জাল সেলাই করতেছে, আশা করা যাচ্ছে এবছর মাছ ভালো হবে। আমাদের বোটে রং টং করা হয়েছে এবং 1 তারিখে নামার জন্য সবকিছু রেডি আছে। 3 মাস পরে কিছু টাকা নিয়ে, সঞ্চয় টঞ্চয় নিয়ে আমরা জেলে জালে নামবো, কিন্তু 1 মাস বন্ধ বাড়ানোর কারণ বাড়ানোর বিধে আমাদের সেই ইনকামটাও শেষ হয়ে গেছে। 100 টাকা করে সেলাই করে কি করব, অভাবের দিন, যে কোনো বিনিময়ে তো আমাদের খাবার খেতে হবে। এদিকে গেল বছরের ক্ষতি কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন ব্যবসায়ী সমিতির নেতা, আর অধিক রাজস্ব আদায়ের প্রত্যাশা বিএফডিসির। 4 মাস বন্ধ ছিল, তো আশা রাখছি পানীয় মোটামুটি হয়েছে, তো আশা রাখছি আমরা গত বছর যে আমরা লোকসান দিয়েছি ব্যবসাতে, এই লোকসান আমরা কাটিয়ে উঠতে পারবো। মা মাছ যেহেতু রয়েছে এবং এগুলো বড় হওয়ার সুযোগ রয়েছে, সুযোগ পেয়েছে, তো আশা করা যায় এবছর আমাদের রাজস্ব গত বছরের তুলনায় বৃদ্ধি পাবে। কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় 25,000 জেলে। সময় সংবাদ, রাঙামাটি। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সাধারণ মানুষের পুষ্টি চাহিদা মেটাতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে দিনাজপুরের বোচাগঞ্জ ও বিরল এলাকায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ শেষে তিনি এ কথা বলেন। মাছ চাষ, বাজারজাতকরণ ও রপ্তানির উপর সরকার গুরুত্ব দিচ্ছে, এ লক্ষ্যে মাছের উৎপাদন বৃদ্ধিতে বহুমুখী প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। পরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে তুলাই নদীতে 355 কেজি রুই ও কাতরের পোনা অবমুক্ত করেন তিনি। ঘুষ নেওয়ার অভিযোগে বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং 2 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয় বলে জানান এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ হোসেন আলী মীর। চাকরিচ্যুত হওয়া কর্মকর্তা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ফোরম্যান মোহাম্মদ জিয়াউর রহমান, এছাড়া বরখাস্ত হয়েছেন বরগুনা সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান এবং আমতলী উপজেলা প্রকৌশল কার্যালয়ের হিসেব রক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই 3 কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়লে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে সত্যতা পান। গাজীপুর সিটি কর্পোরেশনের 2021-22 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এতে বরাদ্দ দেওয়া হয়েছে 20,986,24,00,000 টাকা। সকালে নগরীর গাছা আঞ্চলিক কার্যালয়ে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন বাজেটে রাস্তাঘাট উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা সহ আরও বিভিন্ন বিষয় প্রাধান্য পেয়েছে। অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 3 মাসের চেষ্টায় বানিয়েছেন ছোট্ট একটি ড্রোন, 800 গ্রাম ওজন নিয়ে যা আকাশে উড়তে পারে টানা 10 মিনিট।
শুধু তাই নয়, আরেকটি ড্রোন তৈরি করেছে 5 কেজি ওজন নিয়ে, যা উড়বে টানা 15 মিনিট, যা ফসলে কীটনাশক ছিটাতে ব্যবহার করা যাবে। এমন উদ্ভাবনী নিয়ে আশা জাগাচ্ছেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জামশেদ। তার ইচ্ছে পৃষ্ঠপোষকতা পেলে এমন উদ্ভাবনী নিয়ে এগিয়ে যাবে আরও অনেক দূর। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 1200 গ্রাম ওজনের ড্রোনটির নাম জয় বাংলা। তৈরি করেছেন কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আব্দুল মান্নান জামশেদ। পড়ালেখার পাশাপাশি বাবার সঙ্গে চায়ের দোকান পরিচালনা করে সংসারের হালও ধরেছেন এই শিক্ষার্থী। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী পড়ালেখা ও ব্যবসার কাজের ফাঁকে উদ্ভাবনী কাজেও মেতে থাকেন। দীর্ঘ 3 মাসের চেষ্টায় তিনি তৈরি করেন এই ড্রোন। ছোটকাল থেকে জিনিস আকাশ উঠতে পারে, যেমন বিমান, ড্রোন, এগুলো সম্পর্কে মানে আগ্রহ ছিল আর কি। লকডাউন একদম শুরুর দিকে আমি সাকসেস হই, আমার ড্রোনটা আকাশে ফ্লাইং করতে সক্ষম হয়। এটি তৈরিতে জামশেদের খরচ পড়েছে 20,000 টাকা। তার দাবি, ড্রোনটি তার নিজস্ব ওজন ছাড়াও বহন করতে পারবে অতিরিক্ত 800 গ্রাম, যা আকাশে উঠতে পারবে একটানা 10 মিনিট। প্রথম আমি আমার একটু সমস্যা হয়েছিল যন্ত্রপাতিগুলো খুঁজে বের করতে। বিভিন্ন ওয়েবসাইট থেকে যন্ত্রপাতিগুলো নিয়েছি, ইন্টারনেট থেকে দেখছি কীভাবে বানানো যায়। জয় বাংলা ড্রোনটি ছাড়াও জামশেদ আরও একটি ড্রোন তৈরির কাজ শুরু করেছেন, যা শেষ হবে আগামী 3 মাসের মধ্যে। তবে সেটির ব্যবহার হবে মূলত কৃষিকাজে। একটানা 15 মিনিট আকাশে উড়ে ছিটাতে পারবে অন্তত 5 কেজি কীটনাশক। এদিকে জামশেদের উদ্ভাবন নিয়ে অত্যন্ত আনন্দিত এলাকাবাসী। আমরা চাই ওকে সরকারের কাজ পর্যন্ত নিয়ে যেতে আর কি। কক্সবাজারের রামু উপজেলার পানিরছড়া গ্রামের আমির হোসেনের ছেলে জামশেদের ইচ্ছে যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে কাজ করবেন নতুন নতুন উদ্ভাবনে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। কক্সবাজারে সাগরের বুকে দেশের সবচেয়ে বড় রানওয়ে নির্মাণ শুরু হবে। আন্তর্জাতিক ফ্লাইটের রিফুয়েলিং পয়েন্ট, বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রে পরিণত হওয়ার আশা। তেলখালাসে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ। মহেশখালীর বহির্ডোঙরে বসছে বিশেষ বয়া। ডাবল পাইপলাইনে বছরে সাশ্রয় 800 কোটি টাকা। এবং বিপদসীমার উপরে পদ্মা যমুনার পানি, বগুড়ায় 4 উপজেলার চরাঞ্চল প্লাবিত। টাঙ্গাইলে উজানের ঢলে ভাঙনে দিশেহারা নদী তীরের মানুষ। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।